ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, শেখ হাসিনার ক্ষমতায় ফেরাকে ভারত কেন স্বাগত জানায়, এটির একটি দীর্ঘ একটি যুক্তি বা বক্তব্য এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরে আসা ভারতের জন্য কে হিংসে হয়, বাঙালি জাতি এক কাজ করো, এদেরকে সংসদে আগামী দিনে দেখা যাইতে পারে। এরা অনেকে লবিং টবিং করছে, আমার হাসি মুখে বলে যাই এদের সম্পর্কে। আমি আজকে এই ভিডিও দিচ্ছি কি গরিবরা, এই শেয়ার করো যে বাংলা চলচ্চিত্রটারে খাইয়া জামাইয়ের সংসার খাইয়া এখন দেশটারে খাওয়ার জন্য এরা বিভিন্ন জায়গায় লবিং টবিং করছে। তিন মাতারি, বরিশালের ভাষায় মাতারি মানে কি বিবাহিতা নারী সম্ভবত নাকি, যাই হোক আমি আজকে কথা বলছি বাংলা চলচ্চিত্রের সুপার ডুপার ফ্লপ হিসাবে এই মুহূর্তে যিনি অবস্থান করছেন ওয়ান কাইন্ড অফ নায়িকা নামে, কামে তো খালি এখন ফেসবুকে বসে বসে ভিডিও বানায় আর ট্রলিংয়ের শিকার হয়। প্রথম সারিতে আছে নায়িকা অপবিশ্বাস, যিনি আগামী দিনে সংসদ সদস্য হতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? ভয়েস অফ আমেরিকা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজ যে বিষয়টি ঘোষণা দিয়েছে, ভারতের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে যে প্রতিবেদন করেছে বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিক মস্তফা ফিরোজভাই তথ্য দিয়েছে। এমনকি বন্ধুরা আমরা জানতে পারবো নায়িকা অপবিশ্বাস এবং জয়া এই দুজনকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে নাইম ভাই, অবাক করা তথ্য, এ সম্পর্কে অনেক তথ্য পাবো আজকের এই নিউজের মাধ্যমে। অনেক তথ্য আছে, কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। কে হিংসে হয়, বাঙালি জাতি এক কাজ করো, এদেরকে সংসদে আগামী দিনে দেখা যাইতে পারে। এরা অনেকে লবিং টবিং করছে, আমার হাসি মুখে বলে যাই এদের সম্পর্কে। আমি আজকে এই ভিডিও দিচ্ছি কি গরিবরা, এই শেয়ার করো যে বাংলা চলচ্চিত্রটারে খাইয়া জামাইয়ের সংসার খাইয়া এখন দেশটারে খাওয়ার জন্য এরা বিভিন্ন জায়গায় লবিং টবিং করছে। তিন মাতারি, বরিশালের ভাষায় মাতারি মানে কি বিবাহিতা নারী সম্ভবত নাকি, যাই হোক আমি আজকে কথা বলছি বাংলা চলচ্চিত্রের সুপার ডুপার ফ্লপ হিসাবে এই মুহূর্তে যিনি অবস্থান করছেন ওয়ান কাইন্ড অফ নায়িকা নামে, কামে তো খালি এখন ফেসবুকে বসে বসে ভিডিও বানায় আর ট্রলিংয়ের শিকার হয়। প্রথম সারিতে আছে নায়িকা অপবিশ্বাস, যিনি আগামী দিনে সংসদ সদস্য হতে যাচ্ছেন। চিন্তা করেন এরকম জুয়ারিরা, এরা যদি সংসদে বসে দেশের বারোটা তো এমনি বাজবে। এরপরের তালিকায় আছে দ্য ব্লুটুথ গার্ল জয়া আসান, মোটামুটি আমি ওনাকে পছন্দ করি, তবে ওনার এই অ্যাক্টিভিটি যে সামনে আসার পর বোঝা গেছে টাকার জন্য ওনারা কি করতে পারেন। আর আরেকটা আছে নুসরাত ফারিয়া, ক বিয়াই বসবো না, কারণ কি বিয়া বসলে ভাতার সংখ্যা কমে যেতে পারে। দেখেন ঘটনা কি, জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জনপ্রিয়, মানে কাদের কাছে জানি না, সাংবাদিকদের কাছে হইতে পারে, অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়িকা অপবিশ্বাস এবং নুসরাত ফারিয়া। শুধু তাই নয়, সাধারণ মানুষকে এই জুয়ারি হওয়ার জন্য দেদারসে কথা বলে যাচ্ছেন এই তিন তারকা। দেশ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটে বিজ্ঞাপন এবং শুভেচ্ছা দূত হয়েছেন তারা। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপবিশ্বাস কাজ করছেন শুভেচ্ছা দূত হিসাবে, আর তাদের বেশিরভাগেরই দাবি ভুল তথ্যে তারা নাকি এগুলোতে জড়িয়ে পড়ছেন, বুঝছেন, টেহা দেহে এরপরে ধরা খাইলে কয় ভুল তথ্য, অনেকেই কিন্তু আসেন এই লাইনে। বাবু 88 নামক একটি বেটিং অ্যাপের শুভেচ্ছা দূত হয়েছেন অপবিশ্বাস। 2024 শুরুতেই তার একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। এই বিষয়ে অপবিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলছেন, বিষয়টি নিয়ে আমিও বিবৃত, আমিও এর সঙ্গে নেই, আমরা অন্য কথা বলি, আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলি, এগুলো নিয়ে লিখলে তারকাদের হ্যাম্পার হয়, তুরে তারকা বলছে কে, গোপনে প্রেগনেন্ট হোস, সাকিবের ক্যারিয়ার নিয়ে টানাটানি করস, বিয়ার পরে কতক্ষণ যে বুবলু রেলে গুতাগুতি করস, বাবু তুই এগুলা ক্ষমা দিয়া নাটক অভিনয় করলে কর, আর নয়তো জুয়ারি হিসাবে অন্য দেশে চলে যা, কারণ বাংলাদেশটারে তোরা খায়া দিছস বাবা, আরও চিন্তা করো সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য সময় মতো কিন্তু বিষয়টা সামনে আসছে। অপরদিকে দেখেন উইনবাজি নামক একটা বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে প্রচারে আসে এদের বিজ্ঞাপনগুলো, ভিডিওতে বেশ সাবলীল এবং চমকপ্রদসব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে, এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগানোর কথা বলছেন। ফারিয়া বলছেন, উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচারিত হয়েছে, দেশে প্রচার হয়নি। তো দেশে প্রচার না হলেও ভারতের যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা যারা আপনাকে দেখে এটা কি উচিত কিনা বা এটা ভারতে বৈধ কিনা এই ব্যাপারে তিনি কথা বললে শুধু ঠস করা লাইনটা কেটে দিচ্ছেন।
দর্শক, ফারিয়া নিজে তার ইনস্টাগ্রামেও এগুলোর প্রমোট করছেন। আর 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 আমরা যদি দেখি একটু আমাদের জয়া থেকে শুরু করে অনেকেই এখন দেখেন এই যে বিষয়গুলো, জয়া আহসান তার মোবাইল ফোনে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি। একটি বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, তিনিও কিন্তু মাঝখানে কানেক্টেড হয়েছিলেন মাননীয় এমপি সাহেব এই মুহূর্তে। তিনি আমরা বলি কি যে চলচ্চিত্র অঙ্গনটা তো শেষ করে ফেলছেন আপনারা, আগের দিনের চলচ্চিত্রের জোশ বা মিনিমাম লেভেলে মান্না ভাই তারা পর্যন্ত যেগুলো ছিল ততক্ষণ পর্যন্ত চলচ্চিত্রটা ঠিক ছিল। আর এই মানুষগুলা বাবা তোরা এগুলা করার তো কর, কিন্তু আইনের দৃষ্টিতে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা যখন এদেরকে নিয়ে কথা বলি বরঞ্চ যাইয়া ডিবি অফিসে হারুন ভাইয়ের সামনে অথবা বিভিন্ন জায়গায় এরা গিয়ে বলে সাইবার ট্রলের শিকার হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, আর এরা যেই কাজগুলা করে এগুলা কোন পর্যায়ের অপরাধ পড়ে যেগুলা রাষ্ট্রদ্রোহিতার সামিল, এদের ব্যাপারে কারা ব্যবস্থা নেবে? অনেক ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। শেখ হাসিনার ক্ষমতায় ফেরাকে ভারত কেন স্বাগত জানায়, এটির একটি দীর্ঘ একটি যুক্তি বা বক্তব্য এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরে আসা ভারতের জন্য ভালো হয়েছে, বিশ্লেষকরা এমনটাই বলছেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অবশ্য বলছে দক্ষিণ এশিয়ার দেশটিতে হাসিনার শাসনকে প্রসারিত করার সাম্প্রতিক যে নির্বাচন বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু ছিল না, কিন্তু নয়াদিল্লি তাকে প্রতিবেশী অঞ্চলে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে সেখানে তার সামরিক বাহিনীকে পাকিস্তান ও চীন উভয়ের সঙ্গে শত্রুতাপূর্ণ ও বিতর্কিত সীমানায় মুখোমুখি হতে হয়। অর্থাৎ বলছে যে যেহেতু পাকিস্তান এবং চীনকে তার মোকাবেলা করতে হয়, সুতরাং তার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অধ্যয়ন ও পররাষ্ট্রনীতির ভাইস প্রেসিডেন্ট হর্ষ বি পান্তের মতে সেজন্যই বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ সরকার বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তার কারণে। সেটাই কিন্তু বারবার বিশ্লেষকরা নানাভাবে বিশ্লেষণ করছেন। পন্ত বলেন, হাসিনা ক্ষমতায় আসার আগে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে অনেক অস্থিরতার সম্মুখীন হয়েছিল ভারত, মানে ক্ষমতায় আসার আগে অনেক অস্থিরতার মুখোমুখি হতে হয়েছে ভারতকে, কিন্তু 2009 সালে ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি অবিচল এক মিত্র ছিলেন। চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মতো বহু ব্যথার মুখোমুখি ভারত খুবই চ্যালেঞ্জিং প্রতিবেশী অঞ্চলে বাস করার প্রেক্ষিতে ভারত যে তাকে ক্ষমতায় অব্যাহত রাখতে চায় এটাই স্বাভাবিক। টানা চতুর্থবারের মতো জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী মোদি অন্যদের মধ্যে প্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি টুইটে লিখেছিলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী ও জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে হাসিনা নিজের বিজয়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতকে মহান এক বন্ধু বলে অভিহিত করেন। বিশ্লেষকদের মতে ভারতের জন্য সর্বাধিক অগ্রাধিকার হলো তার কৌশলগত স্বার্থ। তারা জানান, হাসিনা ভারত ও চীন উভয়ের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছেন। বেজিং নিজের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোতে নিজের পায়ের ছাপ উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। 2016 সালে ঢাকা বেজিং এর বিআরআই তে যোগদান করে। চীন বাংলাদেশের সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং রেল প্রকল্প সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। চীন বাংলাদেশের সামরিক হার্ডওয়্যারেও প্রধান সরবরাহকারী। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ডিন শ্রীকান্ত কোন্ডাপল্লির মতে কিছু কিছু প্রকল্প যেগুলো দুই ধরনের ব্যবহার হয়েছে সেগুলো নতুন দিল্লিতে প্রশ্ন তুলেছে। বেজিংয়ে বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি তৈরি করছে এবং ঢাকায় দুটি সাবমেরিনও সরবরাহ করেছে। তাদের মধ্যে যে কোনো ধরনের সামরিক সহযোগিতা উদ্বেগের বিষয় হবে ভারতের জন্য। যাই হোক, তিনি উল্লেখ করেন, বাংলাদেশ চীনের সঙ্গে নিজেদের অংশীদারিত্বকে একটি উন্নয়নমূলক অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করে এবং সাধারণত দেশটি ভারতীয় সংবেদনশীলতার প্রতি সচেতন ছিল। অর্থাৎ চীনের সাথে সম্পর্কটা কেবলই উন্নয়ন, এর সাথে অন্য কোনো রাজনৈতিক কৌশলগত সম্পর্ক নেই। সাবমেরিন ঘাঁটিটি হচ্ছে বঙ্গোপসাগরে, যেটি ভারত মহাসাগরের একটি মূল জলপথ। সেখানে ভারত, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর সঙ্গে চীনকে আটকাতে একসঙ্গে কাজ করছে। ঢাকা নয়াদিল্লির উদ্বেগকে প্রশমিত করে বলেছে,
চীনের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রাথমিকভাবে সেটা কেবল অর্থনৈতিক সংযোগকে কেন্দ্র করি, আর কিছু না। এর মধ্যেই মোমেন বলছে যে ইন্ডিয়া টুডেকে বলেছেন যে আমরা যে কোনো সাহায্য কিংবা তহবিল গ্রহণের ক্ষেত্রে খুব বিচক্ষণ, তাই জনগণের এমন ভয় পাওয়া উচিত নয় যে বাংলাদেশ চীনের কাছে আত্মসমর্পণ করবে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিদ্রোহী গোষ্ঠীরা সক্রিয় ছিল, তাই তারা প্রায়শই বাংলাদেশকে অভয়ারণ্য বানাত যে দেশটির সঙ্গে এমন কয়েকটি রাজ্যের সীমান্ত রয়েছে। গুরজারের মতে হাসিনা ক্ষমতা আসার পর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলো লাঘব হয়েছে, কারণ তিনি বাংলাদেশকে এই ধরনের গোষ্ঠীগুলো দ্বারা প্রভাবিত বা ব্যবহৃত হতে দেননি। বিরোধী দল নির্বাচন বর্জন করায় হাসিনার বিজয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে হাজার হাজার বিরোধী নেতা কর্মীকে জেলে পাঠানো হয়েছে, ফলে গণতান্ত্রিক পশ্চাদপসরণ এবং কর্তৃত্ববাদের উদ্বেগ প্রস্তাবিত হয়েছে। যাই হোক, মোট কথা পান্তের মতে হচ্ছে ভারতকে সূক্ষ্ম এক ভারসাম্য বজায় রাখতে হবে। নয়াদিল্লি হাসিনা ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সাহায্যকারী ভূমিকা পালন করছে। ভারত যুক্তরাষ্ট্রকে বলেছে বাংলাদেশকে এক ঘরে বা উপেক্ষা করলে চীন কেবল এই দেশটিতে বড় এক কেন্দ্রীয় খেলোয়াড়েই পরিণত হবে, যা ভারত ও পশ্চিমা কারোর স্বার্থে পূরণ হবে না। অর্থাৎ ভারত আমেরিকাকে বুঝিয়েছে যে যদি বাংলাদেশকে চাপ দেওয়া হয় এবং চাপের ফলে এমন একটা নির্বাচন হয় যে নির্বাচনে যদি বিরোধীরা আসে তাহলে সেখানে ভারতের অবস্থান দুর্বল হবে এবং চীন সেখানে আরো শক্তিশালী হিসাবে প্রবেশ করবে, এর ফলে মানে ভারত বা আমেরিকা কারো স্বার্থে পূরণ হবে না। তার মানে হচ্ছে ভারত একেবারে শুধুমাত্র তার আঞ্চলিক নিরাপত্তা, তার নিজের দেশের যাতে কোনো রকম নিরাপত্তা ঘাটতি না হয় সেই কারণেই তারা আসলে বাংলাদেশকে বিবেচনা করছে। এখানে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আজকের এই নিউজের মাধ্যমে যে তথ্য পেয়েছেন, নাইকে অববিশ্বাস কিনিয়া জয়া কিনিয়া ফারিয়া কিনিয়া যে তথ্য দিয়েছে নাইম ভাই দক্ষিণ কোরিয়া থেকে, সেটা দেখতে পেয়েছেন, অবাক করা তথ্য আপনারা পেয়েছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি ভয়েজ অব আমেরিকা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিনিয়া যে বার্তা দিয়েছে, যে বিষয়টি উল্লেখ করেছে, বিশ্লেষণ করেছে, এ সম্পর্কে সিনিয়র সাংবাদিক মোস্তফা রেজয় আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন। আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন।